আদব এটা গাঁও পঞ্চায়ত নামানে কোনো সরকারি তথা মন্ত্রীর নীতি নির্দেশনা নিজের মইমতালিত অহা যাওয়া করে পঞ্চায়তলৈ হয়। আজি আমি আপনার দেখাব বিচাৰিছো বিহালী সমষ্টি অন্তর্গত বটিয়ামারি গাঁও পঞ্চায়েতর কার্যালয়। উক্ত পঞ্চায়েতটোত সময়মতে উপস্থিত না থাকে পঞ্চায়েত সচিব লগতে পঞ্চায়েতর সভানেত্রীগৰাকী। এই অভিযোগ আমার নহয়, এই অভিযোগ তৰিছে স্থানীয় রাইজে। সময়মতে কার্যালয়ত পঞ্চায়েত সচিব আৰু পঞ্চায়েতর সভানেত্রীগৰাকী উপস্থিত নথকার বাবে বহু সমস্যা সন্মুখীন হয় সাংবাদিকৰ আগত শোক উজাৰিছে স্থানীয় পঞ্চায়েতবাসী রাইজে। এতিয়া গুরুত্বপূর্ণ প্রশ্নটো হল, এই সকল পঞ্চায়েত প্রতিনিধি আৰু সচিবৰ ওপৰত কি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব বিহালী খণ্ড উন্নয়ন সচেতন মহলে, সেয়াহে লক্ষণীয় হ'ব। প্রেসিডেন্ট বর্তমান, এটা বর্তমান 11টা বাজিব হয়েছে, প্রেসিডেন্টে আহি ইয়াত উপস্থিত হওয়া নাই, ক্ষেত্রে আপনি কি কব? এটা রুল মতে উপস্থিত হব লাগে, কি কারণে উপস্থিত হওয়া নাই সেটা গম নাপাওয়া বা কিন্তু 10টা বাজার আগত কিন্তু উপস্থিত হব লাগে। এটা আমি কিছু কাম লই আছিল, সেই কাম এটা করব নয়, প্রেসিডেন্টক লগ পাওয়া নাই। আপনি পঞ্চায়েত কি কারণে আইছিলে? মই স্যার লগ করবলে আইছিল, আমার সেক্রেটারি স্যার। এই সেক্রেটারি স্যার লগ পালে? স্যার বর্তমান এটা লগ পাওয়া নাই, স্যার বেলেগ এটা অফিসত বহালিমা পঞ্চায়েত যায় বলে শুনেছো। বর্তমানলৈকে এতিয়া বর্তমান 11 বাজিব হৈছে সময়, ইয়াত আপনার পঞ্চায়েত সেক্রেটারিকো দেখা পোৱা নাই আৰু প্রেসিডেন্টকো দেখা পোৱা নাই, এই ক্ষেত্রত আপনি কি কব? সগৌৰৱেৰে যোৱা 17 বছৰ ধৰি সোণাপুৰ অঞ্চলত ৰাইজৰ সেৱাৰ মানসেৰে হোটেল ব্যৱসায় আৰম্ভ কৰা অন্যতম এজন অসমীয়া ব্যৱসায়ীৰ কষ্টৰ ফচল ডিলাইট ধাবা। সদায় থলুৱা খাদ্যৰ ওপৰত গুৰুত্ব দিয়া এইখন ধাবাত থালি একেবাৰে কম মূল্যত উপলব্ধ। সুস্বাদু খাদ্য, সম্পূৰ্ণ ঘৰুৱা ৰুচি সমৃদ্ধ এসাঁজ খোৱাৰ আপুনি ইচ্ছা কৰিছে নেকি? তেন্তে আহক সোণাপুৰৰ ডিলাইট ধাবালৈ, য'ত পাব সকলো ধৰণৰ উৎকৃষ্টমানৰ খাদ্য সম্ভাৰ। যোগাযোগ কৰক 9954277793 অথবা 9859139171।